সাত ভাই চম্পা। লোকজন দেখে ভালো হলে বিপদ। এই খবর খবর কি? খবর কম কি, ঘটনা তো আরেকটা ঘটে গেছে। কি ঘটছে কি ঘটছে আপনি বোঝেন না? আপনারা যেমন দিছে এক নম্বর আসামি, এখন তো আমার দিছে দুই নম্বর আসামি। তোর দুই নম্বর আসামি দিছে? হ্যাঁ দিবই তো, তুই তো সবসময় আমার সাথে থাকস। মন শালা বিপদ হয়ে গেল তো অন্য জায়গায়। হ্যাঁ এখন এই যে ব্যবসা বাণিজ্য, তারপরে তোর বাড়ি ঘর বাল বাচ্চা, এগুলি দেখাশোনা করবে কে? মানে কি একটা বিপদে পড়লাম। হ্যাঁ এখন কি করবো এটা কো? এখন কি আর কইবেন, এখন আমার তো মাথায় কিছু কুলাইতে আছে না। মাথায় কুলাবো কেমনে, মাথায় বাড়ি দেওয়ার সময় তো বুদ্ধিতে ঠিকই দিচ্ছি, এখন তো দিল ভাষায়। ভাই এই নিজেদের ভিতরে তর্কাতর্কি রাইখা আসল কথাটা কোন? আর আমি বা কই পলাম এখন? তুই আর কই পলাবি, তোর বাড়িতে গিয়ে বলা। ভাই এইটা আপনি কেমন কথা কইলেন, সব কিছু বেচেই তো আপনার লগে ব্যবসা করতে আইলাম, এখন যদি আমি ওই গ্রামে যাই পুলিশ তো আমার ধরব, আমি তো আসলাম দাগি চোর, কেসু করতে গিয়ে সাপ বেরোইব। হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছো। আচ্ছা আমি তো পয়লা আসামি, শাস্তি তো আমার বেশি হইব, আর তুই তো দ্বিতীয় আসামি, তোর শাস্তি কম হইব। অসুবিধা নাই, তোর পালানোর দরকার নাই, তুই বাইরে থেকে সবকিছু দেখভাল করবি, ঠিক আছে? আরে বেটা আগের অবস্থা কি আমাকে আছে নাকি? আমাকে টেকা আছে, পয়সা আছে, তুই যদি ভিতরে যাস তোরে ছাড়াইতে পারো, কিন্তু আমি ভিতরে গেলে তুই ছাড়াইতে পারবি না। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, আমি জেলখানায় গেলে আপনি ছাড়াইতে পারবেন, কিন্তু আপনি জেলখানালে ছাড়াইব কেডাই ভাই? হ্যাঁ তাহলে তুই এক কাজ কর, তুই আব্বাস চেয়ারম্যানের দিকে নজর রাখবি, আর একটা কাম কর, পরে কিছু টাকা পয়সার অফার দে, যে ভাই টাকা পয়সা লাগে নেন, আমি ওইটা একটু ঠান্ডা করে দেন। ও ভাই ঠিক আছে। কোন দুঃখে যে আমি তোর বুদ্ধি শুনছিলাম, এখন গড় সারা হইলো, এই জঙ্গলে জঙ্গলে মশার কামড় খায়া দিন পার করতেইব, খালি একবার চেয়ারম্যান ওয়েল হই, আব্বাসের কোন জায়গায় যে আমি কাপ কাজ দিব। আপনি কি কিছু খাইছেন? এ বেকুবের বাচ্চা, এখানে খাওয়ান দেয় এনে দিব কি? যা খাওয়ান নিয়ে যা। আচ্ছা ঠিক আছে আমি খাওয়ান টাওয়ান লেট আছে। আপনি কিন্তু কোনো যাইবেন না, এদিকে রাখছেন। হ্যাঁ আর আইসা আবার বেকুবের মতো চিৎকার দিও না। কি কুবুদ্ধি না শুনছিলাম, এখন জঙ্গলের মধ্যে
বৌমা, তুমি এখনো পুকুর কাটে? এই কয়টা কাপড় নিয়ে তুমি কখন আসছো? ঘরের সমস্ত কাজকর্ম ফেলা দিয়া এই কয়টা কাপড় ধুতে তোমার এতক্ষণ সময় লাগে? আম্মা, আমি তো একটু আগে আসছি, আর আপাই তো অসুস্থ, এই জন্য বাড়ির সব কাজকর্ম শেষ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। তোমাকে তো বাহানার কোনো শেষ নাই, একটার পর একটা বাহানা তো দেখাইতেই থাকো। আর তোমারে তোমার তো একটা কাম দিলে সারাদিন পার করে দাও, আর একটা তো পড়ে রয়েছে, তার তো কোনো খবরই নেই। আমি বুঝছি তো, আমার হেলালরে আরেকটা বিয়ে করানি লাগবো, এছাড়া আর কোনো উপায় নেই। তুই আমি তো ডরে গেছি না, আরে একা একা যাইতেছি, মনে হলো পিছু কে যেন আসছে, ডর লাগে না? দোকান থেকে এলি? হ্যাঁ, আজকে বেচা কিনা মাশাল্লাহ ভালো হয়েছে। ও, আর আশপাশের খবর কি? ভালোই, খারাপ না তো? আচ্ছা, ভালো কথা। ওই মুখবন কি বউ কই থাকবো সেই চিন্তা তো তোর না, সেই চিন্তা তো আমার। বিয়ে তো আমি করাইতেছি, আমার এত বড় সয় সম্পত্তি, এত বড় জায়গা, দরকার হলে আমি আমার ঘর চাইরা দিব, এই ঘরে বউ থাকবো। আর আমার এত বড় জায়গার মধ্যে আমি একটা জায়গায় চারটা ঘর বানাবো, তোর অসুবিধা কি, তোর সমস্যা কি? বিয়ে তো আমি করাইতেছি তোরে।
হ্যাঁ আপনি আমার বিয়ে করাইতেছেন, আপনি তো বিয়ে করতেছেন। দেখ বিয়া দেবীর মতন কথা বলিস না, খবিসের বাচ্চা। আপনি আমার মরো বাপ তুলে খেল দিচ্ছেন, আমার মরো বাপ তুলে খেল দিচ্ছেন। আমার বাপ যে আমার কাছে কি আপনি জানেন না? আমার বাপ হইতে আমার বাপ, আমার বাপ আমার আব্বা, আমার আব্বার আপনি খেল দিচ্ছেন। আপনি 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 অনেক বড় কষ্ট দিচ্ছেন আমারে, অনেক কষ্ট দিচ্ছেন আপনি আমারে। তোর বাপে তিন চারটা বিয়ে করবো কি করতে? হ্যাঁ আমি কি মানজা ছিলাম? আমি তোর জন্ম দিছি না? হাত দিছেন জন্ম দিয়ে, জন্ম দিয়ে তো বিশাল যন্ত্রণায় ফেলাইছেন। পৃথিবীর যত মেয়ে আছে সব বিয়ে করাইবেন আমারে। আমার মনে হয়েছে যে উনি শুধু ভালো মানুষ না, একটু বেশি ভালো মানুষ। লোকটা এমনিতে অনেক ভালো আছে, কিন্তু একটা কথা কি জানো, বেশি ভালো কিন্তু ভালো না। মানে কি কইতেছ তুমি? মানে হইতেছে যে ফল যত মিষ্টি সে ফল খাইতে তত টক। বুঝছো? যা কইতে চাও ক্লিয়ার কর। আমি কইতে চাই বাতেন ভাই খুব ভালো মানুষ, কিন্তু উনি যে আমারে কি কাজ দিলেন, আয়রন করতে হইব না কি জানো? হ আয়রনের কাজ আছে, এইটা কি আমি পারবো? যে মানুষ একটা বান্দর না শিখতে পারে, হ্যাঁ সব কামই করতে পারে। তুমি আবার আমার মানুষের বান্দর কইলা? আচ্ছা তোমার মালতির আর বান্দর কমু না, মালতি কমু খুঁজি। যা হাত মুখ ধোয়া গোসল করো, সারাদিন কি অবস্থা। যা মনে করছি তার চেয়ে বেশি খারাপ। কি ভাবছিলি তুই? আরে আব্বাস আব্বাস, বেটারা যত খারাপ মনে করছিলাম না তার চেয়ে আরো শতগুণ বেশি খারাপ। কসকি কি করছে আব্বাস? কি করছে মানে পাবলিকরে খেপাইছে, আর আপনার পিছনে এমন লাগা লাগছে। আর পুলিশের কাছে আপনারা ধৈর্য দিব দূরের কথা, ও লোকজনই আপনারা পিটিয়ে মাইরে ফলাইব। কি কস? এটা তো খুব ডরের কথা। তো আপনারা আমি কি কইতাছি? খালি একবার, একবার খালি আমি কেস থেকে জামিনটা পাই, ওরে যে আমি কি করমু। প্রয়োজনে নিয়ত করছিলাম জীবনে চুরি করুম না, আবার চুরি করে ওর গড়ে শিং দিয়ে সব লয়ে আমু। শোন তুই কিন্তু একটু সাবধানে টাবধানে থাকিস, বুঝতে পারছস? আমি তো সাবধানে থাকি। ওই তোর বাবির এই কদিন কি বাজার টাজার করে দিছস? হ্যাঁ আচ্ছা সকালে তো বাজার টাজার করে দিয়ে এলাম। শোন আমার আর মনটা টিকতেছে না, বুঝছস? এই জঙ্গলের মধ্যে কি মানুষ থাকতে পারে? উফ, দিনে দুপুরে মশার কামড়, আর এই যে এক জামা পরে আর কতদিন থাকুম। আমার মন ছুটে গেছে বাড়িতে যাওয়ার জন্য, মায়েরটারে কতদিন দেখি না। শোন আমি বাড়ি যাই, তুই কিন্তু একটু চারিদিকে নজর রাখবি, আর তুইও সাবধানে থাকিস, ঠিক আছে? হ্যাঁ একসাথে যাওয়ার মনে ঠিক হইব না, তুই একটু পরে আয় আমি যাই, ঠিক আছে? কিছু জামা কাপড় তো নিয়ে আসি অন্তত।
হেলাল ভাই, হেলাল ভাই, কি এত চিন্তা করতেছেন আপনি? নূপুর? নূপুর কেডা? আমার একটা নূপুর আছে, নূপুরটা আমি ফালায় থুয়েছি। নূপুর তো মায়া মানুষের জিনিস, নূপুর দিয়ে আপনার কাম কি? কিন্তু হাসা হাসাই একটা নূপুর আমার আছে, ফালায় থুয়েছি, কিন্তু আমি যেদিকেই যাই মনের মধ্যে নূপুর বাজে। ধুর, আপনার কথা না আগা মাথা আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা চলেন না আমরা একটু পুকুর ঘাটে যাই, বাইরে কি সুন্দর জ্যোৎস্নার আলো, ওইখানে একটু বসি, চলেন না যাই। আমার ঘরে দুই দুইটা বউ আছে সেরি, আগাইস না, লাভ নাই। কি হইলো, যাইবেন না? না আমার ভালো লাগতেছে না, আমি যাব না। দেখছস এ দোস্ত, মিতা দু এই মেসেজ আমারও পাঠাইছে। বস কি, এই যে দেখ তুই, এই যে দেখ, দেখছস দুজন একই মেসেজ পাঠাইছে। আমার মনে হয় কি জানস, ও তোর সাথেও প্রেম প্রেম খেলতেছে, আমার সাথেও প্রেম প্রেম খেলতেছে। একদিন বাড়িতে যা দেখি কি, হেগো বাড়িতে নতুন কামলা আইছে না, হে নাকি আবার কোন বড় লোকের পোলা, হের লোকের লাইন মারতেছে। কি কস দোস্ত তুই, কি আর কমু, আরে এই মাইয়ারে লয় তুই আমার লগে মারামারি করলি না? আমি মারামারি করছি না, তুই মারামারি করছস। আরে ভাই তুই তো আগে শুরু করছস, তুই আইয়াই তো আমার মারি শুরু করলি, কথা নয় বার্তা নয় আমার শুরু করলি। দোস্ত এই মাইয়ারা তো দোস্ত সারন যাইব না। শুন, আজকে থেকে এই মিতার পিছনে তুইও নাই আমিও নাই, কি মানুষ তুই আমার কথা? আমি তো এই কথা তোর আগেই কইছিলাম, কিন্তু আমার লগে তো মারামারি লাগাই দিছ, আগে কইছিলি আগে কইছিলি, তো এইভাবে বুঝাই করলি না তুই। দোস্ত এই মাইয়ার আসা ছেড়ে দে, এখন আজকে দেখা তুইও এর লাগে যোগাযোগ করবি না, আমি এর লাগে যোগাযোগ করবো না, ঠিক আছে? আমি ছেড়ে দিছি, চল চল দোস্ত। আপনি? হ্যাঁ আমি। আপনি আবার আইছেন? হ্যাঁ আইছি। আপনি রাস্তায় কইলাম আমার পিছে ঘুরবেন না। হুম কইছো, কিন্তু আমার উত্তরটা তো দাও নাই, আর যতক্ষণ না আমার উত্তরটা তুমি দিতেছো ততক্ষণ তো আমি ঘোরা বন্ধ করবো না। আচ্ছা আপনি আমার পিছে এরকম করে লাগিয়ে রেখেছেন কিলিকে কোন তো? আমার কথাটা বলে দিলেই তো হয়, তাহলে তো লাগে থাকা লাগে না। আর কোনো মানুষ নাই যে জোকের মতো লাগিয়ে রেখেছেন? আর কোনো মানুষ নাই, দেখো তোমার পিছনে শুধু জোক না, কচ্ছপের মতো আমি লাগিয়ে থাকতে পারি। আমি কিন্তু আমার বসের কাছে আপনার নামে বিচার দিব। বিচার দিবা বসের কাছে আমার নামে? চলো চল চল, তোর কোন বস আছে বিচার দেয়া, চল। গার্মেন্টসের ভিতরে আসোস না, এই জন্যই তোমার একটা বেশি দেখালি, বেশি দেখালি, বাইরে যাবি না, যাবি না বাইরে, আসবি না রাস্তা দিয়া, দেখানে উত্তর আমি তখন দেখানে। কি হয়েছে? আপনি আমার কেমন যান, কিসে কি দেখতেছো তোমরা?
তাহলে আমি চলে যাই। হাত ছাড়ো। আমার হাত অবশ হয়ে গেছে। মানে তোমার আত্মা ধরনের লগে লগে আমার আত্মা বেউস হয়ে গেছে। কি তুমি আমার আঙ্গুর বললা কেন? দুষ্টামি করে গেছি বউ জামার মধ্যে দুষ্টামি হয় না, নাকি খালি আদাব ছিলাম আঙ্গুরের আসার কথা না, এই জন্য গেছি। আঙ্গুর কই? সে বাপের বাড়ি গেছে। ভালো হয়েছে? ভালো হয়েছে মানে? ফিল খালি তোমার কি মনে হয় আঙ্গুর সবসময় মিষ্টি? বাজারে কিনতে গিয়ে দেখো টক আঙ্গুরও আছে, টক হয়ে গেছে। কোন দিনে জানি আমি টক হয়ে যাই। এ কথা কইলে কেন? না দেখি তো চারপাশে কত পাখি ঘোরে, বুলবুলি, টিয়া, ময়না, কাকাতুয়া, কাউয়া। আমার উপায় নাই, আমার দুই পায়ে নূপুর বান্ধা না। খুব ভালো মানুষ, তুমি যদি তার কাছে যাও একটু অনুরোধ করো, হ্যাঁ মামলা উঠাই নিব। যেটা বোঝো না এটা নিয়ে কথা কইতে আইসো, কেডা কইছে আব্বাস চেয়ারম্যান ভালো মানুষ? শোনো তোমার একটা কথা বলি, জগৎ সংসার সম্বন্ধে তোমার অভিজ্ঞতা কম। আসলে আব্বাস চেয়ারম্যান খুবই খারাপ মানুষ, মুখোশ ধরে থাকে। সে কি করছে জানো? সে তোমার জামাইরে নিজের মানুষ খুন করে ফাঁসাই দিছে। কেন ফাঁসাইছে জানো? আমার জনপ্রিয়তার কাছে তার কোনো জনপ্রিয়তাই ছিল না, এটাই হচ্ছে রাজনীতি, বুঝতে পারছো? কিন্তু নিজের মানুষ মাইরা ফেলায়া তোমার নামে দোষ দিব কেন? আরে বাবা, এটা যদি তুমি বুঝতা তাহলে তুমি হইতাম মিন্টু, আমি হইতাম রানু। আচ্ছা বাদ দাও, নদীর কি অবস্থা? মেয়েটার অবস্থা বেশি ভালো না, ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করার জন্য। তাহলে এক কাম করো, ভর্তি করো। আর এখন তো কোনো টাকার সমস্যা নাই। ভর্তি যে করুম, কার কাছে বাড়িটা ফালাই যাবো, কত খালি বাড়ি, এজন্য ভর্তি করতে পারিনি। আরে জানি যদি না থাকে বাড়িঘর দিয়ে কি করবা? হ্যাঁ এইসব কথা বাদ দাও, বাড়িঘর ফালাই মায়েরে ভর্তি করো, ঠিক আছে? আর শোনো, আমার তো ওই জামা কাপড় একটাই, কিছু জামা কাপড় দাও, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। ঠিক আছে আমি গুছাই দিতেছি, তো আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি থাকতেছো কই? আর কই থাকো, আজকে এই বাড়ি তো কালকে এই বাড়ি, আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায়। ইস, এই ইলেকশন ইলেকশন ইলেকশন, এটা করোনার পর থেকে তোমার সুখ শান্তি সব শেষ। আরে বাবা, এটা হলো মাইয়া মানুষের প্রসব বেদনা, বুঝতে পারছো? প্রসব বেদনার সময় কত কষ্ট হয় দেখো না। হ্যাঁ আর এইটা হচ্ছে সেই রকম, আমি নির্বাচনে জিততে পারলে সব ব্যথা বেদনা সুখের হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু আমার মন তো মানতেছে না, আমার তো অনেক ডর লাগতেছে, কখন যে কি হয় আল্লাহ জানে। আরে কিচ্ছু হইব না, একটু চিন্তা করো না। শোনো, কালকে আমি হালিমরে পাঠাবো, ঠিক আছে? বাজার সদাই যা লাগে ওরে কইবা, ও বাজার সদাই করে দিব, বুঝতে পারছো? আর তাড়াতাড়ি জামা কাপড়টা দাও, কেউ আবার কোন দিক দিয়ে দিঘা ফেলালে যে সমস্যা হয়ে যাবো। আরে বাবা, খাওন দাওন জীবনে অনেক করা যাবো, যেটা কইছো ওইটা করো। তুমি তাড়াতাড়ি কাপড় গুছাও, কেউ না দেখার আগে আমার চলে যাবে। ওই তোমার গোসালো কি শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাও, আমি প্যান্টটা পরে লই একলগে যাবো। কই যাবা তুমি? কই যাবো মানে অফিসে যাবো না? তোমার এখন ডিউটি নাই, তোমার ডিউটি রাইতে। এটা কি কইতাছো? আমার ডিউটি রাইতে হইতে যাবো কে? রাইতে ডিউটি মানে রাইতে ডিউটি, শিডিউল মানে কয়ে দিছে তোমার রাইতে যাইতে।
আরে শিডিউল ম্যান, আমারে কিছু কয় নাই, তোমারে কইয়া দিছে যে আমি রাইতে ডিউটি করব, এটা কোনো কথা? তুমি তো কালকে আমার আগে আইছো, এলিকে কইতে পারে নাই। তুমি দিনে ডিউটি করবা আমি রাইতে? হ্যাঁ। যায় কি সারা রাত ওখানে কাজ করুম? হ্যাঁ। এটা কেমন ওই যে তোমার সেই শিডিউল ম্যান নাকি কেমন শিডিউল করছে আমি কিছু বুঝতেছি না তো। কাম ইয়া বিছনা টিছনা দাঁড়াটু দিয়ে রাখো আর খাওন আছে খাইয়ে লইও। ভাত হইল না? ভাত উনি উনি পরে। এটা কি কয় না কয় আমি তো কিছুই বুঝতাছি না। রাইতে আবার আলাদা কি শিডিউল কি শিডিউল মিডল কি করছে না করছে আমি কিছুই বুঝতাছি না। শুনো কি হইছে? ইয়া কি জানি কয় পাশে বাড়িটা রাখি রাখি। কালকে অফিসে যাই তারপর দেখতেছি। কিছু বলবেন মনে হয়? বলতেই আসছিলাম। বলেন। আপনি আমারে আপনি আপনি করেন কেন? আপনি আমারে তুমি কইরা বলতে পারেন। কিন্তু সেটা কি ঠিক হইব? আমি তো আপনার কত ছোট, আপনি তো আমারে তুমি করে বলতেই পারেন। ও ঠিক আছে, আপ বলো তুমি। আচ্ছা আমারে আপনার কেমন লাগে? তোমারে ভালো লাগে? তুমি তো মানে এখানে যতদিন ধরে আছি তোমার মধ্যে তো খারাপ কিছু পাই নাই, আর লোকজনও ভালো বলে তোমারে, তুমি তো ভালো ভালো মানুষ। না আমি জানতে চাইছিলাম আমারে দেখতে আপনার কেমন লাগে। দেখতেও ভালো লাগে, তোমার হাসিটা সুন্দর, চোখ সুন্দর, তুমি তো সুন্দর তুমি। আমারও না আপনার অনেক ভালো লাগে। ও এগুলি কেন বলতেছো? না আব্বা মা আলাপ আলোচনা করতেছিল তো। কি আলাপ আলোচনা? সেটা আমি বলতে পারবো না।